গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলার গণশুনানি হবে আগামী 11 ও 12 জানুয়ারি। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্য হেগের পিস প্যালেসে এই গণশুনানি করবে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাজায় গণহত্যার অপরাধে গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা, তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতা সালে আল আরউরির মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংঘাত যাতে পুরো অঞ্চলে না ছড়ায় সেজন্য সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলার গণশুনানি হবে আগামী 11 ও 12 জানুয়ারি। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্য হেগের পিস প্যালেসে এই গণশুনানি করবে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাজায় গণহত্যার অপরাধে গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা, তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতা সালে আল আরউরির মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংঘাত যাতে পুরো অঞ্চলে না ছড়ায় সেজন্য সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলার গণশুনানি হবে আগামী 11 ও 12 জানুয়ারি। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্য হেগের পিস প্যালেসে এই গণশুনানি করবে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাজায় গণহত্যার অপরাধে গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা, তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতা সালে আল আরউরির মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংঘাত যাতে পুরো অঞ্চলে না ছড়ায় সেজন্য সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলার গণশুনানি হবে আগামী 11 ও 12 জানুয়ারি। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্য হেগের পিস প্যালেসে এই গণশুনানি করবে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাজায় গণহত্যার অপরাধে গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা, তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতা সালে আল আরউরির মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংঘাত যাতে পুরো অঞ্চলে না ছড়ায় সেজন্য সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলার গণশুনানি হবে আগামী 11 ও 12 জানুয়ারি। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্য হেগের পিস প্যালেসে এই গণশুনানি করবে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাজায় গণহত্যার অপরাধে গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা, তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতা সালে আল আরউরির মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংঘাত যাতে পুরো অঞ্চলে না ছড়ায় সেজন্য সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স।